প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে আমরা এই ক্লাসে প্রতিজ্ঞা চার, রেডিয়ান কোণ একটি ধ্রুবক কোণ, এটা প্রমাণ করব। তো প্রথমেই আসো, বিশেষ নির্বাচনটা কি লিখি আমরা? বিশেষ নির্বাচন, তো বিশেষ নির্বাচন লেখার আগে আমরা চিত্রটা অঙ্কন করে নিই। ও কেন্দ্র বিশিষ্ট এবিসি একটা বৃত্ত, এ বি সি, এবিসি বৃত্তে ওবি ব্যাসার্ধের সমান চাপ পিবি কেন্দ্রে পিওবি কোণ উৎপন্ন করে, পিওবি রেডিয়ান কোণ। যেহেতু এই ব্যাসার্ধের সমান চাপ পিবি কেন্দ্রে পিওবি কোণ উৎপন্ন করেছে, তাই এইটা হচ্ছে রেডিয়ান কোণ। আমরা প্রমাণ করবো পিওবি একটি ধ্রুবকোণ। এটা যদি লিখি আমরা, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে কোণ পিওবি একটি রেডিয়ান কোণ, রেডিয়ান কোণ। প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে কোণ পিওবি একটি ধ্রুবকোণ। তাহলে এটা প্রমাণ করতে হলে ওবি চাপ, ওবির উপর, ওবি ব্যাসার্ধের উপর বা ওবি রেখাংশের উপর অঙ্কন, ওবি রেখাংশের উপর অর্থাৎ ওবি ব্যাসার্ধের উপর, আমরা ওবি ব্যাসার্ধের উপরও বলতে পারি, ওবি রেখাংশের উপর ওএ লম্ব আঁকি, লম্ব আঁকি। ওএ বৃত্তের পরিধিকে, পরিধিকে এ বিন্দুতে সেট করে। তাহলে এখানে লম্ব অঙ্কন করলে এটা হচ্ছে, এটা পরিধিকে এ বিন্দুতে সেট করে। তো প্রমাণে আসি আমরা এবার। এখানে চাপ এবি, শিক্ষার্থীরা খেয়াল করো, চাপ এবিটা কি? যেহেতু ওবির উপর ও এ লম্ব, তাহলে চাপ এবি হবে এই পুরা পরিধির চার ভাগের এক ভাগ, এক চতুর্থাংশ। তাহলে চাপ এবি সমান পরিধির, পরিধির এক চতুর্থাংশ, অর্থাৎ 1/4 ইন্টু পরিধি। ব্যাসার্ধ আর হলে পরিধি কি হবে? পরিধি হবে 2π r। এর আগে আমরা অনুসিদ্ধান্তে শিখেছি এটা। তাহলে এটা সমান কি লেখা যাবে? যদি টু টু কাটে দেই, তাহলে πr/2, এটা হচ্ছে এই চাপ এবি সমান, চাপ এবি সমান তাহলে আমরা πr/2। আবার পিবি চাপ সমান কত? চাপ পিবি কত? চাপ পিবি সমান ব্যাসার্ধ আর। আমরা প্রতিজ্ঞা তিনে কি শিখেছি? যে কোনো চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তা ওই কেন্দ্রস্থ উৎপন্ন কেন্দ্র কোণে, কেন্দ্রস্থ কোণের সমানুপাতিক। তো আমরা যদি সেই হিসাবে প্রতিজ্ঞা তিন অনুসারে, প্রতিজ্ঞা তিন অনুসারে আমরা কি লিখতে পারি? চাপ পিবি ভাগ চাপ এবি। চাপ পিবি হলে কোণ কি হবে? কোণ হবে পিওবি।
আর চাপ এবি হলে কোণ কি হবে? কোণ এওবি। তাহলে আমরা যদি এখানে চাপ কোণ মানে চাপের সাথে কোণের সমানুপাতিক হওয়ার কারণে আমরা চাপ পি বিভাগ এবি সমান কোণ পিও বিভাগ কোণ এওবি। তাহলে আমরা কোণ পিওবি সমান যদি আগে লিখি যে কোণ পিওবি সমান কত হবে, এটাকে যদি আমরা পরে লিখি যে চাপ পিও বিভাগ কোণ পিও বিভাগ কোণ এওবি সমান যদি আমরা এটার পাশে লিখি চাপ পিবি নিচে চাপ এবি, তাহলে এটা কোণ পিওবি সমান কি লেখা যাবে? কোণ পিওবি সমান চাপ পিবি ভাগ চাপ এবি গুণন কোণ এও বি। এবার উপরে আমরা কেটে উপরের দিকে যাই। এই অঙ্কন পর্যন্ত মুসলাম। তাহলে কোণ পিওবি সমান আমরা লিখতে পারবো চাপ পিবি, মানে এখানে লেখা আছে চাপ পিবি ব্যাসার্ধ আর, এবি সমান কত আছে পাই আর বাই টু, পাই আর বাই টু গুণন কোণ এওবি, কোথায় এখানে যেহেতু এটা লম্ব ওই লম্ব ওবি, তাহলে এক সমকোণ, তাহলে আর ইন্টু টু বাই পাই আর ইন্টু এটাকে আমরা সমকোণ লিখতে পারি, গুণন না দিলে এত সমকোণ, যদি আর আর কাটা যায় টু বাই পাই সমকোণ। তো সেক্ষেত্রে খেয়াল করো আমরা শেষ পর্যন্ত কি পেলাম, অতএব কোণ পিওবি সমান কি পাওয়া গেল টু বাই পাই সমকোণ। এই পিওবি হচ্ছে রেডিয়ান কোণ, এই রেডিয়ান কোণ সমান টু বাই পাই সমকোণ। ডান পাশে পাই এবং সমকোণ কিন্তু ধ্রুবক এটা আমরা জানি, সেই হিসেবে কোণ পিওবি একটি ধ্রুবকোণ। তো আমরা লিখতে পারি যেহেতু পাই এবং সমকোণ ধ্রুব সেহেতু কোণ পিওবি ধ্রুব, তাহলে রেডিয়ান কোণ একটি ধ্রুবকোণ, এই প্রমাণটা আমাদের প্রমাণিত, আমরা লিখতে পারি এখানে প্রমাণিত। তাহলে শিক্ষার্থী এখানে আমরা কি পেলাম যে টু বাই পাই সমকোণ সমান এক রেডিয়ান কোণ, পিওবি কিন্তু একটা রেডিয়ান কোণ, তাহলে রেডিয়ান কোণ ধ্রুবকোণ আমাদের প্রমাণ হয়ে গেল। এর পরবর্তী ক্লাসে আমরা অন্য প্রতিজ্ঞা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।